সারা দেশে বিজেপির সদস্যতা অভিযান চলছে। রাজ্যেও দলের এই সাংগঠনিক কর্মসূচি চালিয়েছে বিজেপি। প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ হয়ে গেছে, বর্তমানে চলছে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি। এই কর্মসূচি উপলক্ষে সোমবার রাজধানীর বনমালীপুর এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সদস্যতা অভিযানে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন বিজেপির নয় বনমালীপুর মণ্ডল কমিটির সভাপতি চন্দ্রশেখর দেব সহ অন্যান্য কর্মকর্তাগণ। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই প্রদেশ বিজেপির সভাপতি বনমালীপুর এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সদস্যপদ সংগ্রহ করেন। পরে এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, দ্বিতীয় পর্যায়ের সদস্যতা অভিযান শুরু হয়েছে। এই অভিযান আগামী 15 অক্টোবর পর্যন্ত চলবে। ইতিমধ্যেই রাজ্যে 7 লক্ষ সদস্যপদ সংগ্রহ হয়ে গেছে বলেই জানান তিনি। আপনারা সবাই জানেন যে আমাদের সাংগঠনিক পর্ব হিসাবে আমাদের মেম্বারশিপ অভিযান আমাদের শুরুয়াত হয়েছে গত 2রা সেপ্টেম্বর। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার শুভ আরম্ভ করেছিলেন। আমাদের এই ত্রিপুরা রাজ্য 3 তারিখ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মেম্বারশিপ অভিযান আমরা শুরুয়াত করি। তারই অঙ্গ হিসাবে আমরা আগামী 15ই অক্টোবর অবধি আমাদের মেম্বারশিপ অভিযানের যে সদস্যতা যে অভিযান, তো সেটা একটা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রায় 7 লক্ষের উপর কাছাকাছি আমরা পৌঁছে গেছি। তো আমি আজকেও তারই অঙ্গ হিসাবে আমি বনমালীপুর এলাকায় বিভিন্ন জায়গায় মেম্বারশিপের জন্য আমি সময় দিচ্ছি। উল্লেখ্য যে এবছর সদস্যতা অভিযানে রাজ্যে 12 লক্ষ সদস্য পদ সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে প্রদেশ বিজেপি। এই লক্ষ্যমাত্রা পূরণে রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে সদস্যতা অভিযান। সদস্যতা অভিযানকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।